আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখতেছেন ভাই, এত ঠান্ডা পড়ছে লন্ডন, লন্ডনের অবস্থা খুবই খারাপ, ঠান্ডায় মানুষের অবস্থা খারাপ। আমাদের এখানে এত ঠান্ডা পড়ছে, ফেব্রুয়ারি মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠান্ডা তো কমছে না। যে ভাই সকল ভাই বোনরা লন্ডন আসবেন, গরমের কাপড় নিয়ে আসবেন। এয়ারপোর্ট থেকে বাসায় আসতে হলে যদি ট্রেনে বা কোচে আসেন অনেক ঠান্ডা, প্রাইভেট কারে যদি না আসেন তাইলে ঠিক আছে, কিন্তু এয়ারপোর্ট থেকে বাইর হইয়া ভাই অনেক ঠান্ডা লাগবে। আমি এখন এই বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রিক লেন, লন্ডনে এক টুকরো বাংলাদেশ, এখানে আসি। এই দেখেন, এইটার নাম হলো ব্রিক লেন। ওখানে আমাদের অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, অনেক ছিল, এখন অনেক কমে গেছে। আমাদের এই বাংলাদেশ থেকে আগে যে মানুষ আসতো এই জায়গায় আসতো, প্রথম আইসা যে আর যাই যেখানে যাইতো। এখানে আপনারা ডানে বামে দেখতে পারছেন এইসব রেস্টুরেন্ট, এগুলা বাংলাদেশি। আর ওই সামনে যে দেখতেছেন ওইটা একটা মসজিদ, ব্রিক লেন জামে মসজিদ, অনেক বড় মসজিদ, অনেক পুরাতন। ওখানে আমরা নামাজ আদায় করি। এই এরিয়ার নাম হলো স্পিটালফিল্ড ব্রিক লেন। এই দেখেন রেস্টুরেন্ট আমার বাম দিকে আছে, ডান দিকেও আছে, এটার নাম হলো ব্রিক লেন। আপনারা যখন লন্ডন আসবেন এই জায়গা দেখে যাবেন, ভালো লাগবে, বোঝা যায় যে আমাদের বাংলাদেশের একটা অংশ আছে এখানে, আমাদের কমিউনিটি এখানে অনেক বড়, আলহামদুলিল্লাহ। আর আজকে রাস্তাঘাট অনেক নীরব দেখতেছি, ঠান্ডার জন্য মানুষ বাইর হইতেছে না, অনেক ঠান্ডা পড়ছে ব্রিটেনে। আরেকটা কথা বলবো যে আমাদের যে নতুন ভাই বোন বাইরে আসতে, স্পেশালি বাইরে আসতেছে, ওরা যেন এই যে কাম কাজ করে একটু কেয়ারফুলি কাজ করে। লন্ডনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে যারা সাইকেল নিয়ে ওই যে উবার ইট আছে বা খাবার ডেলিভারির কাজ করে, খুবই রিস্কি। আপনারা প্লিজ আপনাদের বাইকদেরকে বলবেন, বাতিজাদেরকে বলবেন যারা আসতেছে লন্ডন, যেন খুব কেয়ারফুলি চালায়, কারণ একটা জীবন টাকার চেয়ে অনেক মূল্যবান। আমরা টাকার জন্য সবাই আসছি, আল্লাহ আমাদেরকে ভালোভাবে রাখতেন, কিন্তু টাকার চেয়ে আমাদের জীবনের মূল্য অনেক বেশি। প্লিজ প্লিজ ব্রাদার্স, আপনারা যারা সাইকেল চালান, উবার ইটসে কাজ করেন, সবাই ভেরি কেয়ারফুলি চালাবেন। সাইকেলের আগা পিছের লাইটগুলো অন রাখবেন, যাতে অন্য গাড়ি আপনাকে দেখতে পারে। আপনারা তো সবাই জানেন কত হাজার হাজার গাড়ি আর ডেইলি অ্যাক্সিডেন্ট হয় ভাই। আমি ট্যাক্সি চালাই, আমি দেখি অনেক খারাপ লাগে। মানুষ অ্যাক্সিডেন্ট করলে ঠান্ডার মধ্যে বুঝতে পারতেছেন কি, হাত পা যেন ভেঙে যায়। যারা বাইরে আমার স্টুডেন্ট আছে ওদের জন্য অনেক দুঃখ লাগে, আল্লাহ ওনাদেরকে হেফাজত করতেন, এই দোয়া করি। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।